হচ্ছে র‍্যাকেটের ফুল কমপ্লিটটা করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এগুলা কিন্তু সাউন্ডের দিক থেকেও যদি বলেন আপনি খুব ভালো সাউন্ড হবে। এটা যদি দেখেন এখন কিন্তু ফার্স্ট টাইমের এই সাউন্ড। হ্যাঁ, এটা কমপ্লিট করার পর কিন্তু আরো সাউন্ড আপনারা পাবেন। এগুলো আপনারা কমপ্লিট করে নিতে পারবেন হচ্ছে লগে অনলি ফর 2000 টাকা। তবে এই র‍্যাকেটগুলো যারা নেবেন তাদেরকে আমরা সাজেস্ট করব ছেলে ডাবল টেনশনে করার জন্য। আর যদি কারো সিঙ্গেল লাগে তাহলে আপনারা মাথায় রাখবেন 26-27 এর মধ্যে এগুলো টেনশন রাখতে হবে সিঙ্গেলের ক্ষেত্রে। এর উপরে দিলে আপনার র‍্যাকেটের থেকে টেনশন ক্যাপাসিটি বেশি হয়ে যাচ্ছে আর কি। এটা যদি দেখেন আপনারা এই সাউন্ড এখন হচ্ছে কি এটা সাউন্ড। এটা যখন আপনারা লো ফেদার দিয়ে খেলবেন ইনডোরে খেলবেন তখন কিন্তু সাউন্ড আবার ডিফারেন্স চলে আসবে। আর সেবার 11 প্রো, আর সেবার 7 প্রো এবং অ্যাস্টোরেক্স 99 প্রো দুইটা কালার। হ্যাঁ, প্রত্যেকটা র‍্যাকেট হচ্ছে কি আপনার জাপানিজ ভার্সনের। হ্যাঁ, এই র‍্যাকেটগুলো আপনারা দেখে নিতে পারেন। এগুলো ছিল অ্যাভারেজ যারা খেলবেন নাকি তাদের জন্য। তো এইটা আপনারা এই সেম স্ট্রিং দিয়ে হচ্ছে গিয়া আপনারা হচ্ছে গিয়া মালসেন যে স্ট্রিংটা এই স্ট্রিংটা দিয়ে কমপ্লিট করে নিতে পারবেন অনলি ফর 2500 টাকা হলে। আসসালামু আলাইকুম, আমি দিদার হোসেন, চলে আসলাম আপনাদের মাঝখানে আরও একটি নতুন র‍্যাকেটের ভিডিও নিয়ে। যেহেতু সামনেই উইন্টার, এই মুহূর্তে কিন্তু র‍্যাকেটের চাহিদা দিন দিন বেড়েই চলছে। তাই আপনাদের জন্য চলে আসলাম এই বছরের প্রথম একটি র‍্যাকেটের ভিডিও নিয়ে। র‍্যাকেটটি থাকবে হচ্ছে ইউনেক্স। আজকে আমরা শুধু ইউনেক্স র‍্যাকেটের কিছু মডেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো। পরবর্তীতে আপনাদের কাছে আরও কিছু র‍্যাকেট নিয়ে আসবো আমরা, সেই ক্ষেত্রে আপনারা পাবেন হচ্ছে লিডিং, তারপর ম্যাক্স বোল্ট, অ্যাশওয়ে, ভিক্টর, আমাদের অনেক র‍্যাকেটই আসতেছে। আজকে শুধু ইউনেক্সটা নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি আমাদের দোকানের নাম এবং লোকেশনটি বলে দিই। আমাদের দোকানের নাম হচ্ছে ডন স্পোর্টস, লোকেশন হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায়। দোকান নাম্বার হচ্ছে 1153-1154। তাছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তার কথা বলাচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে লেগে ইউনেক্সের আপনার 88S এবং 88D অ্যাস্টোরেক্স সিরিজের মডেলগুলো। এটা আমি যদি একটু দেখাই এইখান থেকে দেখেন, এই অ্যাস্টোরেক্স সিরিজের আপনার হচ্ছে লেগে 88D এবং 88S প্রো। হ্যাঁ, দুইটা মডেলই আমাদের কাছে নিতে পারবেন। এগুলো কিন্তু আমাদের গত বছর হিউজ পরিমাণ চাহিদা ছিল। এগুলো ছিল 4-year র্যাকেট। আপনারা অনেকেই জানেন অ্যাস্টোরেক্স সিরিজের র্যাকেটগুলো কিন্তু স্মেশ এবং পাওয়ারের জন্য খুবই ভালো একটা র্যাকেট। তো অ্যাস্টোরেক্স সিরিজের এই র্যাকেটটা আপনারা দেখতে পারেন। এইটার মধ্যে এই দুইটার প্রাইস আমরা সেম রাখতেছি। এই দুইটার প্রাইস আপনারা নিতে পারবেন অনলি ফুল কমপ্লিট করে। এটা আমরা ফুল কমপ্লিট প্যাকেজ হিসাব করে দেবো আপনাদেরকে। তো এইটার সাথে আমি আরও একটা র্যাকেট অ্যাড করে দেবো, সেটা হচ্ছে লাগে অ্যাস্টোরেক্সের 100। যেটা 100-এর মডেল আমাদের কাছে এবার নতুন কালারটা আসছে 100ZZ। এই যে 100ZZ, এটা হচ্ছিল নতুন কালার। গত বছর ছিল হচ্ছিল এই কালারটা, রেড কালারেরটা। এবার আমরা নতুন একটা কালার এসেছে, এই কালারটা আপনারা অ্যাভেলেবেল পাবেন। আর যদি কারো এটা পছন্দ হয় এটাও নিতে পারবেন, তবে এটার স্টক সীমিত, এটার স্টকটা বেশি আছে। এই দুইটাই আপনারা নিতে পারবেন। অ্যাস্টোরেক্স সিরিজটা ফার্স্ট অফ অল টাইম এই কারণে দেখালাম যারা একটু পাওয়ার আপনার হচ্ছিল স্ম্যাশ এবং ছিল পাওয়ারের জন্য র্যাকেট খুঁজেন মিড বাজেটের মধ্যে, তারা এই র্যাকেটটা দেখতে পারেন। মিড বাজেট বলতে এই র্যাকেটটা কিন্তু আমরা সবচেয়ে কম দামে দর চিন্তা ভাবনা করেছি। এবার শুধু ফ্রেমটার আমরা প্রাইসটা হচ্ছিল এবার উল্লেখ করতে চাচ্ছি না, ফুল কমপ্লিট একটা প্যাকেজ দেবো। ফুল কমপ্লিট প্যাকেজের ক্ষেত্রে আমরা দিচ্ছি হচ্ছে লোক আপনাদেরকে ইউনেক্সের সানরাইজের স্ট্রিংটা, যেটা মালয়েশিয়ান স্ট্রিং আমরা বলি। নর্মালি এই স্ট্রিংটা আমরা বিক্রি করতেছি 350-400 টাকা করে। এই স্ট্রিংটা দিয়ে আপনারা এই র্যাকেটটা কমপ্লিট করে নিতে পারবেন অনলি ফর 2000 টাকা হলে। গত বছর এই র্যাকেটের প্রাইস ছিল 2300 টাকা করে, বাট এইবার আমরা রাখতেছি মাত্র 2000 টাকা। অনলি 2000 টাকা হলে ফুল কমপ্লিট করে ইউনেক্সের তিনটা মডেলের যে কোনো র্যাকেট আপনারা নিতে পারবেন। তিনটা মডেল আপনি যদি দেখেন, অ্যাস্টোরেক্সের 100ZZ, অ্যাস্টোরেক্সের 88S প্রো, অ্যাস্টোরেক্সের 88D প্রো, টোটাল তিনটা মডেল আপনারা যেটাই নেন প্রাইস থাকবে মাত্র 2000 টাকা অল ওভার কমপ্লিট, এবং সাথে আপনারা একটা গ্রিপও পাবেন। তো এইখানে তো আপনাদেরকে তিনটা মডেল আমি দেখালামই, এগুলো আপনারা প্রাইস পাচ্ছেন লোকে 2000 টাকার মধ্যে অল ওভার কমপ্লিট, সাথে গ্রিপও থাকবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, এগুলোর সাথে কিন্তু ব্যাগ নেই। হ্যাঁ, তো এগুলোর সাথে আপনারা অবশ্যই কাপড়ের ব্যাগ হলে নিতে পারবেন আপনারা। তো কাপড়ের ব্যাগ সহকারে আমরা এটা কমপ্লিট 2000 টাকা মাত্র নিতে পারবেন। যদিও গত বছর আমাদের প্রাইস ছিল 2200 টাকা, আপনারা জানেন এই বছর কিন্তু জিনিসপত্রের দাম হিউজ পরিমাণ বাড়ছে, তো সেই হিসাবে আমরা তার থেকে আর একটু কমায় দিচ্ছি। মাত্র 2000 টাকা হলে ফুল কমপ্লিট করে এটা নিতে পারবেন। এর ভিতরে ইউনেক্সের আরও তিনটা মডেল আমার কাছে, চারটা মডেল আছে, এটা আমি একটু দেখা দিই। এটা ছিল আরসেভার 11 প্রো। গত বছর হিউজ পরিমাণ একটা ডিমান্ড ছিল এই র্যাকেটটার জন্য। আরসেভার 11 প্রো, এইটা কিন্তু যারা হচ্ছে লোকে আপনার অ্যাভারেজ র্যাকেট খুঁজেন তাদের জন্য ছিল মূলত আরসেভার 11 প্রো। আরসেভার 11 প্রোর সাথে এবার আমরা নতুন নিয়ে এসেছি আরসেভার 7 প্রো। এটা কিন্তু একদম লেটেস্ট মডেল আরসেভার 7 প্রো। এই দুইটা মডেলই আপনারা দেখতে পারেন, খুবই ভালো হবে। এছাড়া ইউনেক্সের অ্যাস্ট্রোরেক্স 99 প্রো, সেটারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমি ওইটাও যদি আপনাদের একটু দেখে দিই, অ্যাস্ট্রোরেক্সের 99 প্রোটা যদি একটু দেখাই, এ হচ্ছে ইউনেক্সের অ্যাস্ট্রোরেক্স 99 প্রো।
এইবার আমরা কিন্তু গত বছর শুধু হোয়াইট দেখাইছিলাম, এবার কিন্তু নতুন যে কালারটা আছে রেড এন্ড ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন করে করা ওইটাও अवेलेबल আছে। যারা হচ্ছে লোক আপনার পাওয়ার স্ম্যাশ খেলতে পছন্দ করেন তারা অ্যাস্ট্রোডেক্স সিরিজের র‍্যাকেটগুলো দেখবেন। আমি বারবার বলতেছি যারা পাওয়ার খেলতে পছন্দ করেন তারা শুধু অ্যাস্ট্রোডেক্সটা নেওয়ার চেষ্টা করবেন, আর যারা অ্যাভারেজ খেলতে পছন্দ করেন তারা আরসেভার 11 প্রোটা দেখবেন, এটা সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, তো দুইটার মধ্যে দুই ধরনের ডিফারেন্স আছে, প্রাইস থাকবে সেম প্রাইসই। অ্যাস্ট্রোডেক্স 99 প্রো এটা হচ্ছে এখানে লেখা আছে, আপনি এটা হলো জাপানিজ ভার্সন যেটাকে বলা হয়, জাপানিজ ভার্সনের হুবাহু কপি, আপনার হচ্ছে চাইনিজ করে আনা হচ্ছে, এটা আপনারা নিতে পারেন। এইটার কিন্তু অনেক মার্কেটে কপি বের হয়েছে, এইখানে একটা ডাউট আছে। কপি র্যাকেটের ক্ষেত্রে অনেকে দেখা যায় কি আমরা ধরেন এই র্যাকেটটার প্রাইস দিচ্ছি 3000 টাকা, অনেকে সেম র্যাকেট 2000 টাকা সেল করে ফেলতেছে, তো কাস্টমার এসে আমাদেরকে কমপ্লেন জানায় ভাই 2000 টাকা হলে অন্য দোকান থেকে নেওয়া যায়, বাট 2000 টাকা নিতে পারছেন জিনিসটার টেনশন ক্যাপাসিটিটা এক আছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। বডিতে লেখা যে জিনিসটা এই যে দেখেন এই লেখাগুলা আপনি এখানে যদি দেখেন ফোর ইউ লেখা থাকবে, হ্যাঁ টেনশন ক্যাপাসিটি আপনার দেওয়া ছিল 30 থেকে 36 থেকে 30 LBS, ডিজিটালে আপনি যদি কমও টেনশন দেন 1v1 28 এই র্যাকেটগুলো অনায়াসে নেবে, কোনো সমস্যা নেই। আর যদি অ্যানালগ মেশিন হয় অনায়াসে আপনি 30 র্যাকেট টেনশন দিতে পারবেন সিঙ্গেলে। তো আপনারা যারা কমে অনেকে দেখা যায় অনেকে কম দামে অনেক র্যাকেট দিয়ে দিচ্ছে, বাট আপনারা কম দেখে নিয়ে নিন না, জিনিসের কোয়ালিটি সম্পর্কে আগে একটু ধারণা নেবেন, দোকানদারের সাথে ভালোভাবে কথা বলবেন, জিনিসটা একটু ভালোভাবে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কম কোনভাবে দিচ্ছে আপনাকে। তো এই র্যাকেট এইখানে আপনার টোটাল 3টা মডেল, কালার হচ্ছে হলো আপনার 4টা কালার, আর সেবার 7 প্রোর 1টা কালার পাবেন, আর সেবার 11 প্রোর 1টা কালার, আর এবং অ্যাস্ট্রোডেক্স 99 প্রো 2টা কালার। টোটাল এই 4টা র্যাকেট আপনারা যেটাই নেবেন প্রাইস থাকবে ফুল কমপ্লিট ইউনেক্সের আপনার হচ্ছে মালয়েশিয়ান স্ট্রিংটা দিয়ে ফুল কমপ্লিট করে 2500 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন, সাথেই একটা A1 গ্রিপ এবং একটা ইউনেক্সের ব্যাগ টোটালি গিফট হিসাবে থাকবে। হ্যাঁ, তো এই র্যাকেটগুলো আপনারা নিতে পারেন, এগুলো হচ্ছে লাগে আপনি যদি দেখেন বডির মধ্যে কিন্তু মেড ইন জাপান লেখাটা থাকবে, হ্যাঁ মেড ইন জাপান লেখাটা থাকবে, এটা আপনি খেয়াল করে নিতে পারবেন। প্লাস হচ্ছে লাগে সাইডে স্টুকারে 4U5 এই লেখাগুলো থাকবে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন অনায়াসে। তো এই র্যাকেটটা আমি অলরেডি একটা কমপ্লিট করে রেখেছি, আর 7 প্রো যেটা আমি একটু বুনে রেখেছি, এটার হচ্ছে টেনশন ক্যাপাসিটি আমি যেহেতু বললাম যেটা হচ্ছে 30 পর্যন্ত টেনশনটা নিবে, অ্যাকচুয়ালি নিবে কি না এটাও কিন্তু অনেকটা ডাউট থাকবে যে আপনি বলছেন ভাই যদি না নেয়, তাই তার জন্য আমি এটা স্ট্রিংটা কমপ্লিট করে রেখেছি এই স্ট্রিংটা দিয়ে, অন্য কোনো স্ট্রিং দিইনি। কারণ এই স্ট্রিংটা আপনি কখন বুঝবেন কীভাবে, এইখানে দেখেন আপনার আমরা যে স্ট্রিংগুলো ইউজ করি সবগুলো হচ্ছে লোক মালয়েশিয়ান কিংবা হচ্ছে লোক আপনার একটু তাইওয়ান বা হচ্ছে লোক আপনার কোরিয়ান স্ট্রিংয়ের মধ্যে, স্ট্রিংয়ের বডির মধ্যে স্ট্রিংয়ের নামগুলো লেখা থাকবে। হ্যাঁ, যেমন যদি আপনি মালয়েশিয়ান এই স্ট্রিংটা নেন, এই স্ট্রিংগুলোর বডির মধ্যে এখানে যেমন এটা BG65, এখানে BG65 লেখা পাবেন, ইউনেক্স BG65, কিংবা আপনি যদি হচ্ছে লোকে আপনার ম্যাক্স বোল্টের ইউনেক্স স্ট্রিং ইউজ করেন যেটা আমরা 450 টাকা সেল করি, এই স্ট্রিং যখন আপনি ইউজ করবেন তখন দেখতে পাবেন ম্যাক্স বোল্ট MBS20 স্ট্রিংয়ের গায়ে লেখা থাকবে। হ্যাঁ, তো এই স্ট্রিংগুলো আপনারা যেটাই পাবেন সবগুলো গায়ের মধ্যে লেখাই থাকবে, এটা আপনারা খেয়াল করে দেখে নিতে পারবেন। তো এটা টেনশন ক্যাপাসিটি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখন, তা কীরকম ধরনের টেনশন নেবে। অ্যাকচুয়ালি সিঙ্গেল টেনশনের ক্ষেত্রে কিন্তু 30 কোনোভাবে অত বেশি প্রয়োজন পড়ে না, যারা আপসোসের লোকে আপনার 12 মাস খেলে তারা কিন্তু নর্মালি 27-এর মধ্যে সিঙ্গেল টেনশনটা করে নেয়, ডিজিটাল বা অ্যানালগ যেটাই করে 27-28-এর মধ্যে করে। সিজনালি আমরা যারা খেলি দেখা গেলো শুধু শীতের সিজনে খেলি তারা হচ্ছে লোকে একটু বেশি টেনশন নিয়ে যায়, কারণ হচ্ছে লোকে ভাই আমি তো সিজনালি খেলবো তারপর টেস্টিং কেটে রেখেই দেবো, তো তারা হচ্ছে লোকে একটু বেশি দিয়ে নিয়ে যায়। তো আমি এটা হচ্ছে এখন 28ও দেবো না 30ও দেবো না, 29-এর মধ্যে এটা কমপ্লিট করে দেবো, তারপরে আপনাদের মন মতন ইচ্ছে মতন আপনারা এটা টেনশন কমপ্লিট করে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে ফার্স্ট অফ অল টাইম আমি 2টা গিট দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, এখানে আমার বডিতে এখন দেওয়া আছে হচ্ছে লোকে আপনার 27, আমি এখান থেকে 29 করে দিলাম, 29-এ করা আছে বরাবর, এ হচ্ছে র্যাকেটের ফুল কমপ্লিটটা করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এগুলো কিন্তু সাউন্ডের দিক থেকেও যদি বলেন আপনি খুব ভালো সাউন্ড হবে, এটা যদি দেখেন এখন কিন্তু ফার্স্ট টাইমের এই সাউন্ড। হ্যাঁ, এটা কমপ্লিট করার পর কিন্তু আরও সাউন্ড আপনারা পাবেন। তো এটা এখন প্রায় শেষের দিকে চলে আসছে আমাদের। হ্যাঁ, এখানে যদি আপনি দেখেন আর 2টা ঘর টানা বাকি আছে শুধু, আর বাকি সবই ওকে হয়ে গেছে।
ফুল কমপ্লিট এটা কিন্তু সিঙ্গেলে 28 দেওয়া হইছে এই ক্ষেত্রে আপনার একটা জিনিস আমি বলে দিই যারা R7 র‍্যাকেটগুলো নেবেন উপরে এক্সট্রা আপনি দুইটা ঘর বেশি পাবেন নরমালি র‍্যাকেটগুলো কিন্তু আপনার এই পর্যন্ত স্ট্রিং থাকে বাট এখানে যদি আপনি দেখেন দুইটা ঘর এক্সট্রা আপনি পাচ্ছেন তো এটা আপনি একটু খেয়াল করে দেখে নিতে পারেন যারা একটু উপরের দিকে মনে করেন যে বেশি লাগে ফেদার হ্যাঁ তারা R7 11টা নিতে পারেন কারণ হচ্ছে লোক আমি কিন্তু প্রথমে বলছিলাম এটা হলো এভারেজ র‍্যাকেট হ্যাঁ পাওয়ারফুল বলেন বা হচ্ছে লোক আপনি থার্ড কোর্ট বলেন যে কোনো জায়গা থেকে আপনি এই র‍্যাকেটটাতে খেলতে পারবেন খুব অনায়াসে এটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন জাস্ট এখন গিটটা দেব এবং হচ্ছে আপনাকে সাউন্ড কোয়ালিটিটা দেখাবো এটা অ্যাকচুয়ালি কি ধরনের সাউন্ড হলো কমপ্লিট তার কেটে দিলাম এখানে যে কটা স্টিং একটু আপনার হচ্ছিল এদিক সেদিক হয়ে গিয়েছিল ওগুলো একটু সোজা করে নিলাম যাতে করে মনে করেন যে কোনো স্টিংয়ের উপরে সিঙ্গেল স্টিংয়ের উপরে যাতে প্রেশারটা বেশি না পড়ে এটা যদি দেখেন আপনার এই যে সাউন্ড এখন হচ্ছে কি এটা সাউন্ড এটা যখন আপনারা হলো ফেদার দিয়ে খেলবেন ইনডোরে খেলবেন তখন কিন্তু সাউন্ড আবার ডিফারেন্স চলে আসবে আবার যখন অনেক নয়েজের মধ্যে খেলবেন তখন আবার সাউন্ড অনেক ডিফারেন্স চলে যাবে তো এইটা আপনার একটু খেয়াল রাখবেন কারণ এক এক সময় এক এক জায়গায় এক এক রকম সাউন্ডটা এফেক্ট করে হ্যাঁ যত নীরব হবে তত সাউন্ডটা বেশি লাগবে যত হিজিবিজি আওয়াজ বেশি হবে তত সাউন্ডটা আপনার হচ্ছিল কম লাগবে তো এই ছিল আমার মূলত হচ্ছে আজকে ইউনেক্সের র‍্যাকেটের ভিডিওগুলো আমি প্রত্যেকটা র‍্যাকেট আরেকবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে কী কী র‍্যাকেট দেখালাম এখানে ফার্স্ট অফ অল টাইম আমি যেটা দিয়ে শুরু করেছিলাম আজকে তো এখানের মধ্যে আপনারা যদি দেখেন এখানে 88 এস প্রো ইউনেক্সের অ্যাস্ট্রোডেক সিরিজের 88 ডি প্রো এবং হচ্ছে 800 জেজেড টোটাল হচ্ছে তিনটা মডেল এখানে দেখানো হয়েছিল ইউনেক্সে এগুলো আপনারা কমপ্লিট করে নিতে পারবেন হচ্ছে অনলি ফর 2000 টাকা তবে এই র‍্যাকেটগুলো যারা নেবেন তাদেরকে আমরা সাজেস্ট করবো ছিল ডাবল টেনশনে করার জন্য আর যদি কারো সিঙ্গেল লাগে তাহলে আপনারা মাথায় রাখবেন 26-27 মধ্যে এগুলো টেনশন রাখতে হবে সিঙ্গেলের ক্ষেত্রে এর উপরে দিলে আপনার র‍্যাকেটের থেকে টেনশন ক্যাপাসিটি বেশি হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ এটা আমি একদম ক্লিয়ার করে দিলাম আর যারা হচ্ছে আপনার এর থেকে একটু ভালো মধ্যে নিতে যাচ্ছেন তারা ইউনেক্সের আপনার হচ্ছে আর্সেবার 11 প্রো আর্সেবার 7 প্রো এবং অ্যাস্ট্রোডেক্স 99 প্রো দুইটা কালার হ্যাঁ প্রত্যেকটা র‍্যাকেট হচ্ছিল কি আপনার জাপানিজ ভার্সনের হ্যাঁ এই র‍্যাকেটগুলো আপনারা দেখে নিতে পারেন এগুলো ছিল অ্যাভারেজ যারা খেলবেন নাকি তাদের জন্য তো এইটা আপনারা এই সেম স্টিং দিয়ে হচ্ছে আপনার হচ্ছে মালয়েশিয়ান যে স্টিংটা এই স্টিংটা দিয়ে কমপ্লিট করে নিতে পারবেন অনলি ফর 2500 টাকা হলে সাথে যেটাই নেন এটার সাথে আপনি ব্যাগ পাবেন এবং একটা গ্রিপ পাবেন আর এই এই র‍্যাকেটগুলোর সাথে আপনারা একটা কাপড়ের ব্যাগ এবং একটা গ্রিপ এই দুটা জিনিস পাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটা আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমাদের পরবর্তীতে আপনাদের লিনিংয়ের র‍্যাকেটের ভিডিও নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই তো সেই পর্যন্ত সবাই দিবু ব্লগসের চ্যানেলটা ফলো করবেন এবং হচ্ছিল আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজে কিন্তু আমরা প্রচুর পরিমাণ এখন যে কোনো র‍্যাকেট আপডেট ঢুকতেছে প্রচুর পরিমাণ র‍্যাকেটের আপডেট কালেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছি তো সেখানে আপনারা ফলো করে রাখতে পারেন আপনাদের জন্যই ভালো হবে তো আমাদের দোকানের নাম এবং লোকেশনটা আমি আরেকবার বলে দিই আমাদের দোকানের নাম হচ্ছে ডন স্পোর্টস লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 153154 তাছাড়া ফোন নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্কস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অর্ডার পলিসিটা আমি একটু বলে দিই যারা কমপ্লিট করে নেবেন 1000 টাকা অ্যাডভান্স করতে হবে শুধু ফ্রেম নিলে 500 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি পে করবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি হোম ডেলিভারি করেন 200 থেকে 220 টাকার মধ্যে থাকবে অফিস ডেলিভারি হলে 150 থেকে 180 টাকা হলে 180 টাকার মধ্যে থাকবে তো আর কথা বাড়াচ্ছি না এ পর্যন্ত ছিল ভিডিওটা আশা করি সকলকে বুঝাতে পারলাম কী ধরনের আইডেন্টি আপনার হচ্ছে র‍্যাকেটগুলো ছিল তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম